লড়াই ছিল, আমাদের লড়াই সাধারণ শিক্ষার্থীদের অধিকারের লড়াই ছিল, আজকের বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ। আমরা শিক্ষার্থী সমাজ তর্কহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের কাঁধে বন্দুক স্বীকার করা যাবে না। সেই অপশক্তি একবার দেখেন, যেই সরকার 15 বছর ধরে ক্ষমতায়, 15 দিনে সেই স্বৈরাচার পতন করেছে। যদি কোনো অপশক্তি আমার রাজপথে আমার দেশকে অস্থিতিশীল করতে চায়, তোমাদেরকে সাফ করতে ছাত্র সমাজের 15 মিনিট সময় লাগবে না। পাড়া মহল্লায় যে আন্দোলন গড়ে উঠেছিল, তা কোনো ধর্মের না বর্ণের না, এ আন্দোলন বাংলাদেশের। তাই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষার উপর হামলা করবে, আর অপশক্তি আসছে অপশক্তিকে রুখে দিতে ছাত্র সমাজ প্রস্তুত থাকবে।